আসসালামু আলাইকুম বিওয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো গরুর কলিজা ফ্যাপসা বোনা তো অনেকে অনেকভাবেই এই গরুর কলিজা ফ্যাপসাটা বোনা করেন তো আমি একটু ভিন্ন আইটেমে এই কলিজা ব্যবসাটা বোনা করেছি তো আজকে আপনাদের মাঝে সেটাই শেয়ার করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে এই যে আমি গরুর কিছু কলিজা ব্যবসা এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো এখন হচ্ছে চুলা সিদ্ধ করে নিতে হবে প্রথমে এখানে হচ্ছে আমি একটা কড়াইতে সিদ্ধ বসাই দিয়েছি তো পানিতে বলক চলে আসছে দেখুন এটাকে খুব সুন্দর করে জাল করে সিদ্ধ করে নিতে হবে প্রথমে তো দেখুন সিদ্ধ করা হয়ে গেছে তো এখন হচ্ছে এই যে কলিজার যে একটা পর্দা দেখতে পারছেন এই পর্দাটা কিন্তু কলিজার টুকরো থেকে ফেলে দিতে হবে তো সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে রান্না করার জন্য চলে আসলাম তো এখানে দেখুন একটা হাড়ি দিয়েছি চুলায় তো এটার ভিতরে গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা মানে যা যা লাগবে সবই দিয়ে দিয়েছি মশলা তো এখন দিয়ে দিলাম আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজতে হবে এখানে দেখুন এই যে কলিজা ব্যবসাগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকে হচ্ছে আমি এই যে ভুটের ডাল আর হচ্ছে কয়েক টুকরো আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করব তো এখানে দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট তো আদা রসুন একসাথে পেস্ট করা তো ওটা দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এক চামচ তো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ তো এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে প্রথমে তো আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় এজন্য তো গুঁড়ো মশলাটা যদি পুড়ে যায় তাহলে তিতো তিতো লাগবে খেতে তো এভাবে খুব সুন্দর করে জাল করে মশলাটা কষিয়ে নিতে হবে তো মশলাটা যদি খুব সুন্দর করে কষানো হয় তো রান্নাটাও কিন্তু খেতে অনেক মজার হয় তো দেখুন আমার মশলা থেকে কিন্তু তেল উঠে গেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে তো গরিব এখন হচ্ছে কলিজা ব্যবসাগুলো দিয়ে দিচ্ছি এখানে তো এটা দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিতে হবে এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ডেকে রাখলাম তো ঢাকনাটা একটু উঠিয়ে নিছি দেখুন অনেক পানি উঠে গেছে তো আমি এখানে কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করিনি তো এটা থেকে কিন্তু পানিটা পানিটা উঠছে তো এই খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে এসে হচ্ছে আমি সেই আলুর টুকরো আর হচ্ছে বুটের ডালটা দিয়ে দিয়ে এলাম তো এখন এটার সাথে খুব সুন্দর করে মিক্স করে একসাথে এই কলিজা ফ্যাপসা ডাল সমস্ত কিছু খুব সুন্দর করে কোশিয়ে নিতে হবে দেখুন এভাবে নেড়ে চড়ে আমি কষিয়ে নিচ্ছি এটাকে তো পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে তো আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে এখন হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিবো এখানে তো আমি হচ্ছে এটাকে একদম ভুনা বুনা করে নিব। একটু ঝোল রাখবো না তো রান্না করার পরে তো দেখতেই পারবেন আপনারা আমি কিভাবে এটাকে ভোনা করি তো এই পর্যায়ে এসে দিয়ে দিয়েছি আমি তিন চারটা কাঁচামরিচ ফালি এখন দিয়ে দিলাম এক চামিচ ভাজা জিরের গুঁড়ো তো এটার সাথে খুব সুন্দর করে মিক্স করে একটু জাল করে নিতে হবে তো আমার রান্না করা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমি কিন্তু ঝোল রাখিনি এটা কিন্তু শুকিয়ে যাবে আস্তে আস্তে ঠান্ডা হলে তো এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে এটা তো এইভাবে আপনারা রান্না করে নিতে পারেন তো প্রতিদিন একভাবে যে রান্না করব সেটা তো কোনো কথা না তো ভিন্নভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আপনারা যেরকম আমি এভাবে রান্না করেছি তো এভাবে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো জিনিস রান্না করে খেয়ে দেখবেন অনেক অনেক মজার হবে তো আজকে আমার রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ